চট্টগ্রামের মানুষের অন্যতম প্রধান চিকিৎসার আশ্রয়স্থল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিত্র এটি। প্রতিনিয়ত এই সড়ক দিয়ে মেডিকেলের চিকিৎসার জন্য আসে হাজারো রোগী। রোগীদের ডাক্তার দেখানো এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য তাদের মেডিকেলের পাশাপাশি যেতে হয় মেডিকেলের সামনের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে। এছাড়াও দূর দূরান্ত থেকে অনেক রোগী ডাক্তার দেখাতে আসে এসব প্রাইভেট হাসপাতালে। এখানে কোনো পুলিশের কনস্টেবল সিকিউরিটি নাই, সেজন্য ঝামেলা হয়ে যাচ্ছে। আমাদেরগুলো আমরা সেফটি আমরা নিরাপত্তা পালন করি। ওখানে খরচ করি গাড়ি ঢুকতেছে যে মেডিকেলে, সেজন্য এখানে পুলিশ নাই, কোনো কনস্টেবল নাই, সেজন্য ঝামেলা হয়ে যাচ্ছে। কিন্তু হাসপাতালের সামনে সড়ক জুড়ে রিক্সা আর সিএনজি দাঁড়িয়ে থাকার কারণে রোগীদের হাসপাতালে ডাক্তার দেখাতে যেতে পড়তে হয় চরম দুর্ভোগে। সড়কের মেইন সমস্যা হচ্ছে সিএনজির সমস্যা, অটোরিক্সার সমস্যা, অর্ডিনারি গাড়ির সমস্যা। অর্ডিনারি গাড়ির কারণে আমরা যেতে পারতেছি না। আর ইফিকে বেশি ঝামেলা করি, ইফিকে গাড়িগুলো বাইরে হয়ে আমরা অনেক কষ্ট পাই, বুঝছেন? রোগী নিয়ে যাইতে এখানে আমাদের আধা ঘন্টা লাগে, এই জন্য আমরা অনেক কষ্ট পাই। সিএনজি আর রিক্সাগুলো যদি ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করে, এই জামগুলো পড়ে না, বুঝছেন? আমরা অনেক কষ্ট পাই রোগী নিয়ে, বলার মতো না। সিএনজি এবং রিক্সা দাঁড়িয়ে থাকার কারণে অনেক জরুরি অ্যাম্বুলেন্স ঠিক মতো পৌঁছাতে পারে না হাসপাতালের ভিতর। এছাড়াও মেডিকেলের সামনের সড়কে ট্রাফিক ব্যবস্থার শৃঙ্খলা না থাকায় সেই রাস্তা দিয়ে চলাচলকারী পথচারী এবং সাধারণ মানুষকে পড়তে হয় দুর্ভোগে। সিএনজির কারণে মানে চালকদের মন খামখেয়ালি চলাফেরার কারণে অনেক ধরনের যানজটের সৃষ্টি হয়, যার ফলে জনগণের দুর্ভোগ পোহাতে হয়। এই কারণে সাধারণ মানুষের বিভিন্ন রোগী নিয়ে আসানো যাতায়াতের অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়। এখানে গাড়ি ঘোড়া সবসময় ক্লিয়ার থাকে না, এখানে লোকজন আছে, রোগী নিয়ে অনেক কষ্ট ভোগ করতেছে। কেন এখানে যারা ট্রাফিকের কাজ করে আর ঠিকভাবে পরিচালক করতেছে না, এই কারণে লোকজনে কষ্ট পাইতেছে। ভবিষ্যৎবাণী যেমন এভাবে না হয়, যেমন রোডঘাট ক্লিয়ার পায়, রোগী যেমন অতি দ্রুতভাবে যেমন মেডিকেল নিতে পারে। এদিকে মেডিকেলের সামনের সড়কে শৃঙ্খলা কেন ফিরে আসছে না, এই বিষয়ে জানতে চাওয়া হলে ট্রাফিক পুলিশের এই সদস্য বলেন, বিভিন্ন জায়গা থেকে হাসপাতালে রোগী আসতেছে, কিছু নামাইতেছে আবার কিছু উঠাইতেছে, যার কারণে এখানে এই যানজটগুলো হইতেছে। এগুলা যায় না, এগুলা যাচ্ছে, ওই যে যাবে না কেন, যাবে, কিন্তু ঘটনা হইলো যে ওই যে সময় প্রয়োজন তো, যেহেতু একটা নামাইতেছে আর একটা উঠাইতেছে, এই আর কি অবস্থার জন্য। সৌমিত্র কর্মকার, চট্টলা টিভি, চট্টগ্রাম। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।